দুজনেই পাশাপাশি বসে, কেউ কারোর দিকে তাকাচ্ছে না, ছুঁয়েও দেখছে না কার ভেতর ছুটছে ঘোড়া, কার ভেতর নিচ্ছে আলো। হারামজাদা হাওয়া ওদের মুখে বার বার ঝাপটা মারছিল, অলৌকিক রুমালে দুজোড়া চোখ বাঁধা, ওরা ভয় পাচ্ছিল, বার বার হাঁপাচ্ছিল। দুজনেই ভালো মতো জানে মগজের উপর পেঁচালো ঘুড়ি বা রিপু করা ছাতা নয়, স্বয়ং মৃতদেহ বয়ে বেড়ানো ধর্মের সেনারা করছে বাস। ছেলেটার বিয়ে কাল ব্রাহ্মণ পরিবারে, মেয়েটাকে বাসে করে ফিরতে হবে বাড়ি, নামাজের সময় হয়ে এলো। না, যাবার সময় কেউ কাঁদেনি, তবে গলার কাছে কিছু একটা আটকে ছিল বোধ হয়, ঠোঁট দুটো সেফ নড়ছিল, কোনো শব্দ ছিল না যা, যেভাবে জলের ভেতর নড়তে থাকে ফাতনা। ছেলেটা রোদ্দুর হতে চেয়েছিল, মেয়েটা ছায়া। ছেলেটা বেড়াল হতে চেয়েছিল, মেয়েটা কোল। ছেলেটা ছাদ হতে চেয়েছিল, মেয়েটা ঘর। তারপর আর দেখা হয়নি তাদের। সেদিন শহরে বৃষ্টি নেমেছিল, কারোর কোনো ক্ষতি হয়নি, গোটা রাজ্য ডুবেছিল চপ মুড়ি আর স্টার জলসায়, স্রেফ দুটো ঘর ভেসে গিয়েছিল, কেউ পাইনি টের। প্রতিটা ভালোবাসাবাসীর একটা করে ধারালো নখ থাকে, যখন সেটা আঁচড়ায় খাবলা খাবলা করে মাংস তুলে নেয়, বসন্তের পাতার মতো ঝরে ছিড়ছিড়ি রক্ত।